ভাই দেখেন আপনারা পালায়েন না ভাই, পালায়েন না। আপনি কেন বুঝতেছেন না? আপনারা যদি পালান কি করে হবে? জায়গাটা শূন্য হয়ে যাবে না? এই যে 1971 কি করলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, ভারতীয় সোলজাররা এসে তাদের সাথে মিলেমিশে মুক্তিবাহিনী দেশ স্বাধীন করে ফেললো, আপনারা কি করলেন? সব পাকিস্তানি পালিয়ে গেল। আরে ভাই, তখন পাকিস্তান আমলে যারা মনে করেন দারোয়ান ছিল, ড্রাইভার ছিল, যারা সব কাজের লোক ছিল, সবগুলোকে আপনি তাড়িয়ে দিলেন। আর তাড়িয়ে দিলেন কাজ করবে কে? আপনার তো ওই অভিজ্ঞতা নাই। রেডিও পাকিস্তান, যেটা পরে পট করে দিলেন রেডিও বাংলাদেশ, এগুলো চালাতে হবে না? চালাবে কারা? আর বাঙালি যারা তো সবাই তো সব কাজ জানে না, টেকনিক্যাল কাজ তো জানতোই না। আর পাকিস্তানিরা বর্বর, তারা তো আপনাদেরকে শিখতেও দেয় নাই। তারা কিছুতেই বাঙালিদিকে কোনো বড় কাজ আসতে দেয়নি, কোনোদিন কোনো বড় অফিসার বাঙালি হয়নি। ফলে কী হয়েছে, আপনারা সব ফাঁকা করে ফেললেন। ফাঁকা করলে ভ্যাকিউম হয়ে গেল, কাজের লোক নাই। এখন আপনারা কী করছেন, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আবার পালিয়ে বেড়াচ্ছেন। আরে ভাই, আপনারা যদি পালিয়ে যান তো কাজ করবে কে? কতগুলো প্রজেক্ট আছে যেগুলো অর্ধেক পথ আপনারা পালিয়ে যাচ্ছেন, তাহলে এগুলো শেষ করবে কারা? নতুন যে আসবে তাকে তো বুঝতে তো আবার তার এক বছর লাগবে, তাহলে সব পিছিয়ে যাবে না? তাহলে এইভাবে আপনি পালাচ্ছেন কেন? দেশে থাকেন, যদি কোনো অন্যায় করেন বিচার হবে, বিচার ফেস করেন, কাজগুলো তো শেষ করবেন, অর্ধেক পথে পালিয়ে যাচ্ছেন। পালালে হবে? পালালে কোনদিন দেশ পালায়, দেশ কোনদিন বাড়ে? আপনারা তো বলেন য পলায়তি সে জীবতি, যে পালায় সেই বাঁচে। আর ভাই, বাঁচলে তো আপনি বাঁচবেন, কিন্তু দেশটা যে ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। নিজে তো বাঁচলেন, ভালো কথা, খুবই মনের আনন্দে বাঁচলেন, ঘুরে ফুরে বেড়ালেন, একদম পালিয়ে বেঁচে গেলেন, কিন্তু ওই প্রজেক্টগুলো কী হবে? যে প্রজেক্টগুলোতে হাজার হাজার কোটি টাকা আমাদের সাধারণ লোকের, আমাদের ট্যাক্সের টাকা, সেইটার কী হবে? প্রজেক্ট পাঁচ বছর থেমে থাকবে? সব পালিয়ে গেলো, বড়ো বড়ো রাস্তাগুলো ফেলে দিয়ে কন্ট্রাক্টরের লোকজন পালিয়ে গেলো বর্ডারের ওপারে, তাহলে রাস্তা শেষ করবে কে? এই যে রাস্তা অর্ধেক হয়নি, অর্ধেক পড়ে আছে, নষ্ট হয়ে আছে, এই ভোগান্তি ভুগছে কারা? ভোগান্তি তো আমরাই ভুগছি, অথচ আপনারা দামদাম পালিয়ে যাচ্ছেন নিজের যান বাঁচাবানোর জন্য। আরে ভাই, কেন এরকম করছেন? নিজের দেশকে যদি একটুও ভালোবাসেন তাহলে পালাবেন না, প্লিজ। আপনারা দেশে থাকেন, দেশে থেকে কাজগুলো শেষ করুন, তারপরে আপনি অন্যায় করলে বিচারের শাস্তি হবে, অসুবিধা কী? অন্যায় করলে শাস্তি হবে না?